नमस्कार बंधुरा, वेलकाम टू स्वप्नार किचेन। आज के आमी निये एसेछी बांगालीर अतिप्रिय नवरत्न डाल। आर जे कोनो अनुष्ठान बाड़ीते ए नवरत्न डालटा हुएई थाके। ताहले चलुन रेसिपिटा शुरू करा जाक। नवरत्न डाल बानानोर जोन्नो कड़ाईते आमी दिए दिलाम 150 ग्राम परिमाणे सोना मुग डाल। गैसेर फ्लेमटाके मीडियामे रेखे क्रमागत नेड़े चेड़े मुग डालटाके फ्राई करे निते हबे। मुग डालटा फ्राई करार पर मुग डालेर कलरो चेंज हो जाबे, सुंदर एकटा गंध बेरोबे। मुग डालटा भाजा हुए जाबार पर एबार आमी मुग डालटाके एकटा पात्रे नाबिये 3-4 बार परिष्कार करे जल दिए धुए नेब। डालटा धुए नेबार पर एबार कड़ाइते दिए दिलाम बेश किछुटा परिमाणे जल। जलटा उष्ण गरम हुए एले एबार धुए रखा डालटा जलेर मध्ये दिए दिलाम। एबार डालेर उपरे दिए देव 1/2 टीस्पून नून और 1/2 टीस्पून हलुद गुड़ो। नून हलुद गुड़ो दिए एकटु नेड़े चेड़े निये डालटाके सेद्ध होते देव। गैसेर फ्लेमटाके लो टू मीडियामे रेखे डालटाके सेद्ध करे निते हबे। आपनारा चाइले प्रेसार कुकारेओ डालटाके सेद्ध करे निते पारेन। डालटा सेद्ध हुए गेछे, एबार एकटा बाटिते डालटाके नाबिये नेब। डाल सेद्ध हुए जाबार पर एबार कड़ाइते दिए दिच्छि 3 टीस्पून मतो सर्षे तेल। आपनारा चाइले रान्नाटा सादा तेलेओ करते पारेन। तेलटा गरम हुए एले एबार तेलेर उपरे दिए दिच्छि छोटो छोटो टुकरो करे केटे रखा पनीर। পনিরের উপর দিয়ে দেব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ একটু নুন। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। খুব বেশি পনিরগুলোকে ভাজবো না, বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে পনিরগুলোকে একটা প্লেটে তুলে নেব। পনির ভেজে তুলে নেবার পর ওই তেলের উপরেই দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা কাজু বাদামের টুকরো আর ছোটো এক বাটি কিশমিস। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিশমিস ও কাজু বাদামগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। কিশমিস ও কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। কিশমিস ও কাজু বাদাম ভেজে তুলে নেবার পর ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করা ফুলকপি। ফুলকপিটা তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার এর উপরে দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করা বিনস কুচানো আর ছোটো ছোটো টুকরো করা গাজর। সমস্ত সবজি একসাথে নাড়াচাড়া করে নিয়ে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ একটু নুন আর দেব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে সবজিটার সাথে মিক্সড করে নিয়ে এবার এর উপরে দেব ছোট এক বাটি কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে সবজির সাথে মিক্সড করে নিয়ে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সবজিটা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে নামিয়ে নেব। সবজিটা ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তেলের ওপর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে 1টা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। 15-20 সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এবার এর উপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর দেব 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এবার মশলাটাকে মিক্সড করে নিয়ে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন
হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু নুন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে এলে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি, আর দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ ও কাজু বাদাম। সবজি ও কিশমিশ কাজু বাদাম দিয়ে এবার মশলার সাথে মিক্সড করে নিতে হবে। মশলার সাথে মিক্সড করে নেবার পর এবার এর উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ ডাল। মুগ ডালের সাথে সবজিটাকে মিক্সড করে নেবার পর যেহেতু এখানে ডালটা ঘন হয়ে এসেছে এই জন্য আমি অল্প পরিমাণ একটু গরম জল অ্যাড করলাম। গরম জল দিয়ে ডালের সাথে মিক্সড করে নেবার পর ডালটা ফোটার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ডালটাও ফুটে উঠেছে আর এই নবরত্ন ডালটা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণ একটু নুন, যেহেতু ডালে নুনটা কম হয়েছে তাই আমি এখানে অল্প পরিমাণ নুন অ্যাড করলাম। আর দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ঘি, আর দেব 1 টিস্পুন চিনির গুঁড়ো। নুন ঝাল মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। সমস্ত কিছু দিয়ে ডালের সাথে মিক্সড করে নেবার পর সব শেষে দিয়ে দেব ভেজে রাখা পনির। পনির দিয়ে ডালের সাথে মিক্সড করে নেবার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 1 মিনিট। এক মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এইভাবে আমি সুন্দর করে তৈরি করে ফেললাম নবরত্ন ডাল। গরম গরম ভাতে গরম গরম নবরত্ন ডাল আলু ভাজা বা বেগুন ভাজার সাথে খেতে অসাধারণ লাগে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।